পরের গানের নাম হলো কার্পেট। কার্পেট এক এক সময় তাই ভাবি, এখানে একজন বসে আছেন, তার নাম হচ্ছে কাবু চ্যাটার্জি। তিনি প্রথম দিন থেকেই আমাদের সঙ্গে আছেন। কাবু চ্যাটার্জি বোধ হয় 60-70 বছর গান বাজনা করছে, আর আমার এই কার্পেটের বয়সই হয়ে গেল, মানে 98 থেকে কতদিন হবে ও আপনারা হিসেব করুন। তা কার্পেট শুভ দাশগুপ্তর লেখা, কার্পেট সমীর চট্টোপাধ্যায়ের সুর। আর কার্পেট এই গানটি এমন একটা বিষয়, দেখতে কার্পেট কিন্তু আসল, যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি যে মনটা আসলে কার্পেট দিয়ে পুরোপুরি ঢেকে রাখা উচিত। কার্পেটের তলায় যে কি ঘটছে সেটা কাউকে কিন্তু, মানে মনের ভেতরে কি আছে সেটা কাউকে বলা যাবে না। মুখে শুধু আপনি সবাইকে বলেন আহা আপনি কি ভালো, আহা আপনি কি ভালো, পেছনে গিয়ে আপনি যা খুশি তাই করুন, সে বাথরুমে নিজে নিজে নিজের আয়নায় দেখে বলুন যা খুশি করুন, সে যেই হোক, মানে শ্বশুর শাশুড়ির কথা ছেড়ে দিন, মানে নিজের বরকেও কিন্তু এটাই বলবেন, খবরদার বলবে না তোমার মতো খারাপ লোক দেখিনি, তাহলেই গড়বড়, সব ভালো সব ভালো সব ভালো। শুনুন আমাদের কার্পেটের গান। যাদব তুমি কি ভালো,
সকালে সব ভুলে যাই আবার বসে রিওয়াজ করি লোকে আসে।